বাংলাদেশকে আর কেউ পেছনে নিতে পারবে না বলেন প্রধানমন্ত্রী তরুণদের দক্ষতা বৃদ্ধি বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজন নেই জানালেন আইনমন্ত্রী নির্দলীয় সরকারের প্রশ্নে আপোষ নয় বললেন বিএনপি মহাসচিব আইএমএফের পরামর্শে কিছু ক্ষেত্রে সংস্কার করছে সরকার জানালেন পরিকল্পনা মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের এবং রাত পোহালেই বরিশাল ও খুলনা সিটিতে ভোট গ্রহণ নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন পুলিশের পাশাপাশি বিজিবি র‍্যাব ও আনসার মোতায়েন আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছে মাহমুদ হোসেন এবার বিস্তারিত দেশের ৫০ বছরের ইতিহাসে প্রথমবার দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারা চলছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশকে আর কেউ পেছনে নিতে পারবে না রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা উপবৃত্তি ও মেধাবীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তরুণরাই স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন চলতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত ৫৩,৬০,০০০ শিক্ষার্থীকে ১২০০ কোটি টাকার উপবৃত্তি দেওয়া হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নিজ কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩-এর সেরা ১৫ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা বলেন সরকার প্রধানের হাত থেকে সাফল্যের স্বীকৃতি গ্রহণ খুবই আনন্দের আমাকে যখন স্কুল পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয় এটি আমার কাছে অকল্পনীয় ছিল যে একদিন আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিব এ যে কি আনন্দ কি সৌভাগ্য কি উল্লাস আমি ভালো করে তা গুছিয়ে বলতে পারছি না আজকের এই দিনটা যদি কখনোই শেষ না হতো আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সুপ্ত প্রতিভা বিকাশে মেধা অন্বেষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে দেশ কখনোই পিছিয়ে যাবে না আমরা যদি এই উদ্যোগটা না নিত তাহলে আমরা তো এরকম আমাদের এত মেধাবী যে মানে সোনার টুকরাগুলি পড়ে আছে আমরা এগুলি করিয়ে আনতে পারতাম না যা আমাদের সোনার টুকরা না আমি বলবো আমার হীরার টুকরা সবাই মেধা যদি বিকাশের সুযোগ আমরা দিই তাহলে এই দেশ কখনো বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই কৃষি শিক্ষা সহ সব ক্ষেত্রে সাফল্য এসেছে বলে জানান তিনি ২০০৯ থেকে পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বাংলাদেশে এই প্রথম ৫০ বছর ইতিহাসে এই প্রথম আর সেটা আছে বলেই কিন্তু আজকে আমাদের এই দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে গবেষণায় জোর দেওয়ার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন সব ক্ষেত্রে এগিয়ে গেলেও বিজ্ঞান গবেষণায় তেমন সাফল্য নেই আমরা এগ্রিকালচারে যথেষ্ট মানে সাফল্য অর্জন করেছে কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা এতটা করতে পারছি না যে বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের এখন গবেষণার উপরে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি স্মার্ট বাংলাদেশের ভীষণ বাস্তবায়নে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই আমাদের লক্ষ্য নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা ভিসানীতির আড়ালে যেন স্বেচ্ছাচারিতা বা পক্ষপাতিত্ব না হয় যুক্তরাষ্ট্রের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ এমনটাই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক ৯১ সালের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার প্রাসঙ্গিক হলেও বর্তমানে এর কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি রোববার দুপুরে ডিআরইউতে এলআরএফের মিট দ্য প্রেসে এসব কথা বলেন আইনমন্ত্রী জানান যুদ্ধাপরাধের বিচার শেষ হওয়ার আগে জামাত ইসলামকে দোষী বলা যাবে না ল রিপোর্টার্স ফোরামের মিট দ্য প্রেসে অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ সময় সমসাময়িক রাজনীতি আইন ও বিচার বিভাগের বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি গণতন্ত্র বিকাশে আপনাদের যে ভূমিকা রেখেছেন ৯১ সালের প্রেক্ষাপটে ভোট কারচুপি ঠেকাতে তত্ত্বাবধায়ক সরকার প্রাসঙ্গিক ছিল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন ওই ব্যবস্থা আর ফিরিয়ে আনার সুযোগ নেই তবে সুষ্ঠু নির্বাচন ও অর্থশাস্ত্রয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে পারেন প্রধানমন্ত্রী ৯১ থেকে ৯৬ সালে যতগুলি আপনার উপনির্বাচন হয়েছিল তো সবগুলিতেই
এরকম ভোট চুরি এবং রিগিংয়ের কমপ্লেন আপনারা মিরপুর মাগুরা সব ইতিহাসই জানেন, আমি এটার পুনরাবৃত্তি করতে চাই না। সেই কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলন হয়েছিল। জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের বিষয়ে মন্ত্রী বলেন, দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তবে বিচার শেষের আগে তাদের দোষী বলা যায় না। বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত তো আমি বলতে পারবো না যে জামাত দোষী। নতুন মার্কিন ভিসা নীতির কারণে সরকার অপমানিত হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে বিচার বিভাগকে এতে যুক্ত করার বিষয়েও দেশটির কাছে জানতে চাওয়া হয়েছে। এই নীতি ঘোষণার কারণে আমরা কিন্তু অপমানিত হয়েছি। তারা যদি আরবিট্রারিলি এটাকে শুধু একটা দলের বিরুদ্ধেই ব্যবহার করেন, আমাদের এই ব্যাপারে আপত্তি আছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, এর অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান আইনমন্ত্রী। সামটাইমস এটা দেখা যায় যে এটা মিথ্যা মামলাও হচ্ছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে হারানোর শক্তি এ দেশে কারণ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হবে। রোববার বিকেলে নীলফামারীর শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরও বলেন, যারা নির্বাচন প্রতিহত করতে আসবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতকে ব্যবহার করে বিএনপি আগামী নির্বাচন বানচাল করতে চায় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগকে হারানোর শক্তি এই দেশে কারো নাই। আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধস নামানো বিজয় এই বাংলাদেশে হবে। জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো পরপর চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান তিনি। আর সরকারের পদত্যাগের আগে কোনো সংলাপ নাটকে বিএনপি যাবে না বলে জানান বিএনপি নেতারা। সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিও জানান তারা। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আজকে এই নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িঘর ও জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তার বাড়িতে এই সময় সরকারকে সংলাপের আগে পদত্যাগের আহ্বান জানান তিনি। আগে ক্ষমতা ছাড়ুন, তারপরে আপনাদের সাথে সংলাপ হতে পারে। আর জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ক্ষমতা ছেড়ে দেন, তত্ত্বাবধায়ক আইন চালু করেন, সংসদ চলছে, এই সংসদে আবার তত্ত্বাবধায়ক সরকার কথা সংবিধানে চালু করেন। এদিকে গাজীপুর মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রশ্নে কোনো আপোষ নয় বলে জানান তিনি। নির্বাচন কেন্দ্রের গভর্নমেন্টের অধীনে হলে তোমাদের জিতবার কোনো সম্ভাবনা নাই, 10টা আসন পাবে কিনা তা নিশ্চয়তা নাই, তাই জন্য তোমাদের কাছে এটা মানে ডেড ইস্যু। নিরপেক্ষ নির্দলীয় সরকারের প্রশ্নে কোনো আপোষ নাই। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। আন্দোলন ছাড়া হুমায়ুন কবির, মোহনা সংবাদ। সরকার আইএমএফের পরামর্শ মানতে বাধ্য, তাই তাদের উপদেশে কিছু ক্ষেত্রে সংস্কারে হাত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীতে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় যোগাযোগ অবকাঠামোর বরাদ্দ কমিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। রেজা খানের রিপোর্ট। বাজেটের সম্ভাবনা ও বাস্তবায়ন নিয়ে গুলশানের একটি হোটেলে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি। এতে করের আওতা বাড়ানো, অর্থ পাচার রোধ,
এসএমই খাত ও তৈরি পোশাক শিল্পের বিকাশে গণমাধ্যম উদ্যোক্তা সহ অন্যরা প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের নানা পরামর্শ তুলে ধরেন। মিটের আওতা বাড়ানো দরকার, ঠিকা সরকারের কোষাগারে যে পৌঁছে কিনা সেই জিনিসটা ইনসিওর করা দরকার। একটি বিশেষ প্রণোদনা যদি দেওয়া যায় তাহলে অনুন্নত জেলাগুলোতে এসএমই শিল্প স্থাপনের একটা সম্ভাবনা দেখা দিবে। উৎসে কর 2021-22 অর্থবছরের ন্যায় 0.50 ধার্য করে আগামী 5 বছর পর্যন্ত তা কার্যকর করার জন্য আমি দাবি করছি। প্রজেক্টগুলি আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা কতখানি টাকা অপচয় করছি, এই জিনিসগুলি সবচেয়ে জরুরি। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলে মত দেন বিশেষজ্ঞরা। বাজেট করা হলো 7.5% প্রবৃদ্ধি ধরে, যেটা কতখানি বাস্তবসম্মত। খাদ্য সার এগুলো শিল্প উপাদান ইম্পোর্টের জন্য দেব, আমরা লাক্সারি আইটেমসের জন্য দেব না। আগামী অর্থবছর প্রায় 4 লক্ষ কোটি টাকা বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করা হচ্ছে, এটা তো কোনো সহজ হিসেবে যায় না। যোগাযোগ অবকাঠামোর বরাদ্দ 87,000 কোটি টাকা থেকে কমিয়ে তা বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেওয়ার পরামর্শ দেন FBCCI-এর প্রেসিডেন্ট। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অ্যালোকেশনটা বাড়ানো দরকার। আমাদের পরিবহন যোগাযোগ খাতে এত 87,000 কোটি টাকার একটা অ্যালোকেশন আছে, প্রয়োজনে এবছর আমরা ওখান থেকে কিছু কাটসাট করে আমাদের জ্বালানিতে আমরা দিতে পারি। IMF-এর পরামর্শে কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তাদের পরামর্শ সরকার মানতে বাধ্য বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। IMF চাপ দেয়নি, ইট নেভার লাইক দ্যাট। IMF-এর দায়িত্বে তাদের মাঝে মাঝে আমাদের কনসালটেশন করে সোড়া পরামর্শ দেওয়ার তাদের একটা ভূমিকা আছে, ম্যান্ডেট আছে, যেখানে আমরা সদস্য। সেই আলোকে কিছু কিছু রিফর্মসের সরকার হাত দিয়েছে এবং বাজেটে তার রিফ্লেকশন আছে এবং সরকার যে বাউন্ড এটাকে এক্সিকিউট করা। সরকার চাইলেও বাজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। চাইলেও পারছি না, বরাদ্দ একটা ব্যাপার আগে ছিল। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দক্ষ শ্রমিক ছাড়া বিদেশে আর কারো কাজের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। রোববার দুপুরে নওগাঁর রানীনগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, বিভিন্ন দেশে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রধানমন্ত্রী একবার প্রত্যেকবার বলেছেন যে দেখো মানুষ পাঠাবে, কিন্তু পাঠাবে দক্ষ করে। ওই দক্ষ করার জন্যই আজকে আমরা একটি টিডিসি এখানে স্থাপিত করেছি। যারা যারা দক্ষতা হাসিল করবেন, হাসিল করে এগিয়ে যাবেন, নিজেরও লাভ হবে, দেশেরও লাভ হবে। বিশ্ববাজারে নিম্নমুখী হওয়ায় সয়াবিন তেলের দাম কমালো সরকার। লিটারে 10 টাকা কমিয়ে বোতলজাত তেল 189 টাকা ও খোলা 167 টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাম তেলের দাম 2 টাকা কমিয়ে 133 টাকা করা হয়েছে। রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা টাস্কফোর্সের সপ্তম সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ। আজ থেকেই নতুন দর কার্যকর জানিয়ে তিনি বলেন, ঈদের আগে দাম আরও কমতে পারে। আমদানি করায় পেঁয়াজের দাম কমেছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমলেও দেশে তার প্রভাব পড়তে সময় লাগবে। প্রতি লিটারে সয়াবিন তেলে 10 টাকা কমানো হচ্ছে এবং পাম অয়েলে প্রতি লিটারে 2 টাকা। এইটা আজকে থেকেই ওনাদের ইফেক্টিভ হবে, অন্য একটু পরে হয়তো ওনাদের নোটিফিকেশন দিয়ে দিবেন। এবং অন্য পণ্যগুলোর মধ্যেই আমরা আদা জানি যে আদা একটু সংকট আছে, চায়না থেকে আমদানি হচ্ছে না, সুতরাং যেহেতু আমদানি কম হয়েছে সেক্ষেত্রে দামের ক্ষেত্রে এটা প্রভাব পড়েছে। ইতিমধ্যে দেখেছেন যে পেঁয়াজের দাম কিন্তু কমানো সম্ভব হয়েছে আমরা আমদানি খুলে দেওয়ার পরেই। নিরাপদ খাদ্য নিশ্চিতে আরও গবেষণার প্রয়োজন জানিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে সমস্যা মোকাবিলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে IFC-র 10ম আন্তর্জাতিক নিরাপদ খাদ্য ফোরাম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধান সমন্বয়কের কাজ করে যাচ্ছে, তবে একক কারো পক্ষে লক্ষ্য অর্জন সম্ভব নয়। সিটি নির্বাচন প্রসঙ্গ।
বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আজ। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল 8টায় ইভিএম এ শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিজিবি, র্যাব ও আনসার বাহিনী। বরিশাল সিটিতে মেয়র পদে 7, সাধারণ কাউন্সিলর পদে 137 ও 42 জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর খুলনায় মেয়র পদে 4 জন ও কাউন্সিলর পদে 179 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গেল 24 ঘন্টায় সারা দেশে 189 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ সময়ে মারা গেছে আরও 2 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 189 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় 136 জন এবং 53 জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে 603 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা 3210 জন, এর মধ্যে 24 জনের মৃত্যু হয়েছে। তামাক থেকে সরকার যে রাজস্ব পায় তার থেকে বেশি চিকিৎসাসহ অন্য খাতে ব্যয় হয়। এজন্য আগামী 2040 সালের মধ্যে দেশ থেকে তামাক পুরোপুরি নির্মূল করতে হবে, এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। প্রতি বছর তামাকের কারণে 1.5 লাখ মানুষ মারা যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মোট মৃত্যুর 70% ঘটে অসংক্রামক রোগের কারণে, আর অসংক্রামক রোগের অন্যতম বাহক হচ্ছে তামাক ব্যবহার। রেভিনিউ দরকার আছে, রেভিনিউ দিয়ে আমাদের বিভিন্ন রকমের উন্নয়ন হবে। আমরা রেভিনিউ, তামাকের রেভিনিউ আমরা অত চাই না। আমরা ওই রেভিনিউটা অন্য খাত থেকে আসুক, খাদ্য উৎপাদনের মাধ্যমে আসুক, অন্য বিষয় থেকে আসুক, এইটা আমরা চাই। ভাতা বৃদ্ধি ও 9 মাসের বকেয়া পরিশোধ সহ 3 দাবিতে আন্দোলনে নেমেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। রাজধানীর মহাখালীতে বিসিপিএস প্রাঙ্গণে এক মানববন্ধনে অংশ নেন প্রায় 550 চিকিৎসক। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মনিরুল ইসলামের রিপোর্ট। নানান সংকটেও একটানা সেবা দিয়ে যাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। চিকিৎসার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও করছে পড়াশোনা, অথচ মাসিক ভাতা পান মাত্র 20,000 টাকা। এরপরও 9 মাসের ভাতা বকেয়া রয়েছে। 22-23 অর্থবছরে 33% ব্যবহৃত হয়েছে, বাকি 67%, প্রায় 24,000 কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত গেছে। উন্নত সেবা নিশ্চিতে মাসিক ভাতা 50,000 টাকা করার দাবি জানান আন্দোলনরত চিকিৎসকরা। দেশের জন্য আসলে লজ্জাজনক যে একটা হোয়াইট অ্যাপ্রন পরে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। যাদের বকেয়া আছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার জন্য সেই দাবি আমাদের আছে। আমরা শুধু পড়াশোনা করি না, আমরা এর পাশাপাশি রোগীদের সেবা দেই, আমরা গবেষণার কাজ করি। সোমবারের মধ্যে দাবি মানা না হলে কর্মবিরতির পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা। সুনির্দিষ্ট প্রজ্ঞাপন চাই, যে প্রজ্ঞাপনটা খুবই দ্রুত বাস্তবায়ন করা হবে। মানে যদি এটা না হয় তাহলে আমরা আগামী মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনের সমর্থন দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও। আমি একাত্মতা ঘোষণা করছি এই জন্য যে আপনি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ না থাকেন একজন চিকিৎসক, তাহলে তাকে সে অপারেশন কীভাবে করবে, তাকে সে মারমার কীভাবে দেখবে, তাকে ক্যাথল্যাবে কীভাবে করবে। জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গবেষণা ও দক্ষতা উন্নয়নে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর শনির আখড়ায় মাত্র 10 টাকায় প্রান্তিক হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার দুপুরে ড্রিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার স্বপ্না বেগম ও ডাক্তার ইসমত জাহান মুক্তির উদ্যোগে এই চিকিৎসা কার্যক্রম চালানো হয়। এতে গরিব ও অসহায় মানুষকে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দেওয়া ছাড়াও ডেঙ্গু থেকে বাঁচতে তাদের মাঝে মশারি বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে সাগর ও সুন্দরবন সংলগ্ন নদীতে চলমান মৎস্য রক্ষায় নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যর্থ হতে চলেছে। ভারতীয় জেলেরা প্রতিনিয়ত এমন অপকর্ম করলেও কোস্টগার্ডের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ রয়েছে। আর ভারতের সঙ্গে আলোচনা করে মাছ চুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মংলা থেকে সবুজ হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন রেজন শরীফ।
সাগর ও নদীতে মাছের প্রজনন বাড়াতে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ে জেলেরা তীরে অবস্থান করায় সংসার খরচ হিসেবে খাদ্য সহায়তা দেয় সরকার। কিন্তু ভারতের সঙ্গে নিষেধাজ্ঞার সময়সূচিতে ভিন্নতা থাকায় এর সুফল থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। মৎস্যজীবীরা জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে প্রতিনিয়ত মাছ শিকার করে নিয়ে যায় ভারতীয় জেলেরা। দিনে যদি গাঙ্গে যায় কোচঘাটে দাবড়ায়, রাত্রে জারে দাবড়ায়। রাত্রে জাল না গেলে সকালে কি এনে খাবো? টাকা পয়সা থাকে না কাছে। বিদেশি যেসব ট্রলারগুলো আসে, ইন্ডিয়ান ট্রলার, অন্য অন্য দেশের যে ট্রলারগুলো আসে, তারা উন্মুক্তভাবে কিন্তু তারা মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। ভারতীয়দের এমন অপকর্মে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ করেছেন জেলেরা। 30 কেজি চাল দেয় জালে কাটে, তা যারা বাড়ি বসে যায় তারা পায়, গরিব মানুষগুলো পায় না। তারা যায় নিত্যান্ত জালে, তারা কিছু পায় না। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের উদাসীনতার কথা জানান এই পরিবেশবিদ। সাগর যখন আমাদের জেলে শূন্য থাকে, এই সুযোগটা তো তখন অন্য দেশের জেলেরা, বিশেষ করে ভারতীয় জেলেরা এই সুযোগটা গ্রহণ করে এবং আমাদের আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তাদেরও এক ধরনের উদাসীনতা আছে। তারা আমাদের জলসীমায় ঠিক মতো পাহারা দিচ্ছে না, বিধায় তো আমাদের জলসীমায় তারা ঢুকে পড়ছে। সাগরে মাছ চুরি বন্ধে ভারতের সঙ্গে আলোচনা করার কথা জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। ভারতের সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকারের যেহেতু মিটিং বা আলোচনা বা গবেষণার ফলে আসলে এই জিনিসটা সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে। মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগ সফল করতে কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন জেলেরা। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। বাংলাদেশকে আর কেউ পেছনে নিতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। তরুণদের দক্ষতা বৃদ্ধি, বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ। বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজন নেই জানালেন আইনমন্ত্রী। নির্দলীয় সরকারের প্রশ্নে আপোষ নয় বললেন বিএনপি মহাসচিব। IMF-এর পরামর্শে কিছু ক্ষেত্রে সংস্কার করছে সরকার জানালেন পরিকল্পনা মন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এবং রাত পোহালেই বরিশাল ও খুলনা সিটিতে ভোট গ্রহণ, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন, পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার মোতায়েন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.in। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।